হ্যালো কিউটি পাই, ওয়েলকাম ব্যাক টু দ্য শ্রেষ্ঠ বিউটি মাম চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর রেড আই মেকআপ লুক দেখাবো, ফুল মেকআপটাই দেখাবো, বাট তার সঙ্গে আজকে একটা সুন্দর মেকআপ আমি তোমাদেরকে দেখাবো। সামনে কালী পুজো আসছে, তারই দিকে লাইট ঝলমল ঝলমল করবে, তো তার মাঝখানে যাতে তোমাদেরকে খুব সুন্দর লাগে সেই জন্য আজকে আমি একটা সুন্দর মেকআপ ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা কালী পুজোর দিন বাড়িতে খুব সহজে এই মেকআপটা করে নিতে পারো। ফার্স্টে বলবো, কালী পুজোয় তোমার বাড়ির লোক এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো যাক তোমার কালী পুজো, তারপর এবং বাড়ির সকলের তোমার কালী পুজো যেন ভালো যায়। সঙ্গে বলবো যে বাজি যখন ফাটাবে বা কোনো কিছু, সবাই তো বাজি ফাটাবে স্বাভাবিক, তো খুব সাবধানে ফাটাবে যাতে তোমার না ক্ষতি হয়, প্লাস তোমার সাথে যেন তোমার আশেপাশে যারা আছে তাদের যদি কোনো না ক্ষতি হয়, তো এইটা লক্ষ্য রেখে শব্দ বাজি হোক বা যাই হোক খুব কেয়ারফুলিভাবে ফাটাবে। তো আজকে আমি মেকআপ লুকটা স্টার্ট করি, চলো লেট গো স্টার্ট। আমি এখানে আমার ফেসটাকে পুরো ক্লিন করে নিয়ে চলে এসেছি আমার পছন্দের ফেস ওয়াশ দিয়ে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ফার্স্টে ক্লিন করে নেবে মেকআপের আগে। তারপর এখানে আমি এখানে মাখছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, কারণ আমরা জানি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুব ভালো। দেখাচ্ছি, নেলে আমার ছেলে নেল পালিশ লাগিয়ে দিয়েছে, সেটাই দেখালাম। আমি নেক্সট এখানে ইউজ করছি ল্যাকমির ম্যাট একটা প্রাইমার, এটা যাদের অয়েল স্কিন তাদের জন্য আমি বলবো খুব ভালো এই প্রাইমারটা, যাদের স্কিনে অয়েলটা বেশি হয় তাদের জন্য এই প্রাইমারটা খুব ভালো। তো আমারও খুব পছন্দ একটা প্রাইমার এটা, ল্যাকমির অ্যাপসুলেটর। এই প্রাইমারটা আমি গোটা মুখেতে খুব সুন্দর হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমি ইউজ করছি এলি 18-এর ফাউন্ডেশান, তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশান নিয়ে নেবে, যার কাছে যা ফাউন্ডেশান আছে সেইটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে হাতের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশানটা লাগিয়ে নেবে। আমি এখানে হাতের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি স্কিনের মধ্যে ফাউন্ডেশানটা। দেখো, প্রথমে ঘষে নিলাম, নেক্সট হাতের সাহায্যে ফিঙ্গারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে গোটা স্কিনে ফাউন্ডেশানটা লাগিয়ে নেব। এবারে আমি ফাউন্ডেশানটাকে সেট করার জন্য পাউডার লাগিয়ে নিচ্ছি, ফেস পাউডার গোটা মুখের মধ্যে। ব্রাশের সাহায্যে যে এক্সট্রা পাউডার আছে সেটাকে ছেড়ে নিলাম। আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি পিএসসির আইব্রো ডেফিনার, এটা দিয়ে খুব ভালো আইব্রো করা যায়। তো প্রথমে আমি একটা লাইন ওপরে ড্র করে নিলাম, নেক্সট সেমভাবে নিচে একটা লাইন ড্র করে নেবে এবং মাঝখানের হেয়ারগুলো ফিল করব। এইভাবে সেমভাবে আমি পাশের আইব্রোটাকেও কমপ্লিট করে নেব এবং লাস্টে একটা আইব্রো ব্রাশ দিয়ে এভাবে কম করে নেব। দেখো, আমার আইব্রো পুরো কমপ্লিট। কনসিলারের জন্য আমি এখানে ক্রাইলনের আইভরি শেডটা ইউজ করেছি, ব্রাশের সাহায্যে আমি চোখের মধ্যে এটা লাগিয়ে নেব এবং হাতের ফিঙ্গার দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে গোটাটাকে ব্লেন্ড করে নেব। সুন্দর করে ফিঙ্গারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে করে ব্লেন্ড করে নেব, খুব আস্তে আস্তে করবে, দেখবে ব্লেন্ডটা খুব ভালো হবে। আমি আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট প্রিটি অল শেডটা আজকে নিয়েছি, আজকে আমি রেড আই মেকআপ করব। তো এর থেকে আমি মেরুন কালারটা নিয়ে নেব, নিয়ে আমার কাট ক্রিজটার মধ্যে দিয়ে এভাবে ব্লেন্ড করব। ব্লেন্ডটা সবসময় তোমরা খুব ভালো করে করবে, এই কাট ক্রিজটাতে ব্লেন্ড করব, সেমভাবে এই আইসটা সেকেন্ড আইসটাও করব। নেক্সট আমি ওই প্যালেট থেকে, ওর থেকে একটু হালকা একটা লাইট কম রেড কালার নিয়ে আমি আমার আইলিডটার ওপরটা দেবো। এভাবে দুটো চোখে আমি পুরো কমপ্লিট করে নেব। আমার সেম প্যালেট থেকেই ব্ল্যাক কালারটা নিয়ে আমার আউটার ভিটা একটু ডার্ক করে দেবে, এতে শেপটা খুব সুন্দর আসে এবং দেখতেও খুব ভালো লাগে। তো ব্ল্যাক কালারটা নিয়ে দুদিকে আইসটাতেই আমি আউটার ভিটা কমপ্লিট করে নেব। আমার ইনার কর্নার থেকে আইলিডের মাঝখান অবধি আমি একটু কনসিলারটা দিয়ে দেব, কারণ ওখানটা দেখো কীভাবে লাগাচ্ছি, তোমরা সেমভাবে লাগাবে হাফ, মানে আইলিডের মাঝখান পর্যন্ত, মানে আইব্রো যে মাঝখানটা হয় না, দেখো দেখাচ্ছি এইভাবে মাঝখান পর্যন্ত দুটো আইস আমি কমপ্লিট। আমি রেড কালারের, যেহেতু আজকে আই মেকআপ লুকটা করছি, তো রেড কালারেরই গ্লিটার নিয়ে আমি যেখানটা কনসিলার দিয়েছি ওইখানটাতে খুব সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে দেব। আই মেকআপটা কমপ্লিট, আমি আই টেপটা খুলে পেলাম। তো এবারে আমি একটা সিলভার কালার নিয়ে আমার ইনার কর্নার দুটোতে হালকা একটু দেব এবং আইব্রোর ওপরটাতেও একটু হালকা হালকা লাগিয়ে নেব, এতে লুকটা খুব সুন্দর লাগে। আমি নিচেতেও একটু আইশ্যাডো লাগিয়ে নেব, সেম মেরুন কালারটা।
চ্যানেল লাগাতে লাগাতে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমরা কে, কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে জানিও, এবং তোমরা আরও কীরকম ভিডিও আমার থেকে দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মতো ভিডিও করার, বিভিন্ন রকমের আরও স্কিন রিলেটেড ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা দেখো, যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। আমার আইলাইনার পড়া প্রায় কমপ্লিট এই আইজটাতে, এভাবে আমি নেক্সট আইজেও আমার আইলাইনারটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি লাগাবো কাজল, তো এখানে আমি খুব হালকা একটু কাজল লাগাবো, খুব বেশি ডিপ কাজল দেবো না, হালকা জাস্ট একটুখানি কাজলটা লাগাবো। এরপর আমি ইউজ করব আমার ল্যাসেস, আই ল্যাসেসটা পড়া, তো আমার ওই দিকে চোখটা কমপ্লিট করা ছিল, তো এই চোখটাতে আমি হালকাভাবে তোমাদের দেখিয়ে পরে নিলাম কীভাবে পরতে হয়। আমার আই মেকআপ পুরো কমপ্লিট, এবার আমি ফেসটা কিছু কিছু বাকি যেগুলো আছে কন্ট্রোলিং হাইলাইটার সেগুলো আমি লাগিয়ে নিই। ফার্স্ট আমি কন্ট্রোলিং করছি, যেটা আমার সব থেকে মানে একটা বিরক্তকর একটা জিনিস লাগে, কারণ এটাকে এত ব্লেন্ড করতে হয় না, নাহলে এই ব্ল্যাক যে একটা স্পট থেকে যায় এত বিচ্ছিরি লাগে। তো কন্ট্রোলিংটা আমি কীভাবে করছি তোমরা ফলো করো, এবং কন্ট্রোলিং যখনই করবে সবসময় ব্লেন্ড করবে, যতক্ষণ না ওটা ভালো করে ব্লেন্ড হয় মুখের কোনো শেপ আসে না। তো তাই জন্য সবাইকে বলবো কন্ট্রোলিং করলে অবভিয়াসলি ব্লেন্ড করবে, আর যখনই ক্রিম কন্ট্রোল বা ক্রিম কিছু প্রোডাক্ট ফেসের মধ্যে লাগাবে অবশ্যই সেটাকে সেটিং করবে। আমি এখানে যেমন সেট করার জন্য কন্ট্রোলিংটাকে সুগারের যে কন্ট্রোল আছে সুগারের কন্ট্রোলের যে পাউডার কন্ট্রোল সেটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। নেক্সট আমার সবথেকে ফেভারিট একটা জিনিস এসে গেছে, ব্লাশ। আমার এটা খুব সুন্দর লাগে, আমি সুগারেরই সেম ব্লাশ ইউজ করছি, যেটা আমি প্রায় করি। আমার এবং আমার মতো আরও অন্য মেয়েদের পছন্দের আর একটা জিনিস, যেটা হচ্ছে হাইলাইটার। হাইলাইটার আমার মনে হয় সব মেয়েদেরই খুব ভালো লাগে, ফেভারিট একটা জিনিস। তো আমি এবার আমার ফেসটাকে হাইলাইট করে নেব, যাতে আরও গ্লো 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 চলে আসে আমার ফেসের মধ্যে। এবার আমি ইনসাইডের লিপস্টিক ইউজ করছি, যেটা আমার এই সাদা মানে লিপটাকে পুরো কালারফুল করে দেবে। তো এই লিপস্টিকটা আমি নাইকা থেকে কিনেছিলাম, এবং এটা খুব সুন্দর একটা লিপস্টিক। ইনসাইডের মোটামুটি প্রোডাক্ট আমার খুব ভালো লাগে। আমার কমপ্লিট মেকআপ, তো আমি আসছি। নাও দিস ইজ মাই ফাইনাল লুক, দেখো কত সুন্দর লাগছে। আমি চুলটাকে একটু হালকা টাইট করেছি এবং একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়ে আমার খোপাটাকে বেঁধেছি, একটা পাল ইয়ারিং পরেছি, একটা টিপ পরেছি। সামনে থেকে দেখো আমার মেকআপটা কত সুন্দর লাগছে, যেহেতু কালী পুজোর দিন তাই চুলটাকে একটু বেঁধে নিয়েছি। বাড়িতে অনেক কাজ থাকবে তোমাদের, যদি আমার মেকআপটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো আর অনেক ভালোবাসা দাও।